बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सैयदिल अशरफिल अंबियाई वल मुरसलीन अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا وعليه وصحبه اللهم صل على दरुद पड़ो दरुद पड़ो नबीर दरुद छैड़ो ना दरुद पड़ो दरुद पड़ो नबीर दरुद छैड़ो ना दरुद सालम ना पड़िले ईमान ताजा होइबे ना अल्लाहुम्मा পাড়া নূরে মদিনা যুব তরুণ একতা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা মহাব্বতে সজ্জিত আজকের আজিমুশা নূরানি ইমানি মাহফিলে সম্মানিত উদ্বোধক আলহাজ হাকিম আলী সওদাগর সাহেব জনাব মোহাম্মদ হামিদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে সজ্জিত আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি রৌনকে সর্বপ্রথম সকলে মিলে ওই রহিম ও রহমানের রহমতের দরবারে অন্তরের মহাব্বতের আওয়াজটুকু মিশ্রিত করে শুকরিয়া আদা করব প্রেমময় শব্দ দিয়ে যে রব্বে করিম এই কঠিন পরিস্থিতির মধ্যেও প্রত্যেক বছরের ধারাবাহিকতা রক্ষা করতে আজকের এই মাহফিল আয়োজন এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহর ঘরে বসে আল্লাহকে স্মরণ করার আল্লাহর হাবিবকে স্মরণ করার আহলে বাইতকে স্মরণ করার যে আল্লাহ তৌফিক দান করে আমাদেরকে ধন্য করেছেন নেকির পাল্লা ভারী করার সুযোগ দান করেছেন ওই রহমানুর রহিমের রহমতের দরবারে অন্তরের মহাব্বতের আওয়াজ মিশ্রিত করে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আরেকটু প্রেমময় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এই যে মসজিদে বসে আমরা আজকে এই মাহফিল আয়োজন করেছি উদযাপিত করছি এই মসজিদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত যারা যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব
আল্লাহ পাক আমাদের অতীতকালের সমস্ত কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবর আজাবকে মাফ করে দিন। যে জীবন গঠন করলে, যে ঈমান সাথে আমল অর্জন করলে অন্ধকার কবর আমার আপনার জন্য আলোকময় হবে, ওই সমস্ত সম্পদ দুনিয়ার থেকে অর্জন করে মাওলার রহমত সাথে নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে যাওয়ার মতো সেই রকম একটা সুযোগ আল্লাহ দান করুন। আমরা এখন যেখানে বসে আছি এটা কি আমার ভাই যথেষ্ট আলোচনা করেছেন আহলে বাইতের শানে, কারবালার শানে, সেদিকে আমি যাব না, একটু পরে যাব, একটু অন্যদিকে ঘুরে আসি না, কারণ এলমের সাহায্যে এলমের রাজ্যের মধ্যে বিষয় শুধু একটা না, হাজার হাজার বিষয় আছে। জানা জিনিসের চাইতে অজানা জিনিস জানার জন্য আগ্রহ থাকাও দরকার। যে মসজিদে আমরা এখন বসে আছি এটাকে জানি কার ঘর বলে ভাইরা, মসজিদে যখন আপনি আমি প্রবেশ করি একটা দোয়া পড়ি, আল্লাহ তাহলি আবু আবা, আল্লাহুম্মা ও আমার আল্লাহ ইফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রহমাতিকা, তোমার যতগুলা রহমতের দরজা আছে সবগুলো একটু আমার জন্য খুলে দাও। কখন বলছেন এটা? পিছনে ভাই যারা আছেন আপনারা একটু ছোট বাচ্চাদেরকে দেখবেন, ওনারা যাতে একটু দুষ্টামি করুক, সমস্যা নাই, আওয়াজ যেন না করে, কারণ এই বয়সে দুষ্টামি না করলে কি বুড়ো বয়সে যাই গরিব নব। আর যে বয়সে দুষ্টামি করতেছে মসজিদে এসে, আপনার আমার জন্য শরীয়তের বিধান আছে, মসজিদে যদি কেউ দুনিয়াবি কথা বলে 40 বছরের ইবাদত ক্যান্সেল, আজান অবস্থায় মানে সরাসরি মাইক ছাড়া সরাসরি মুখের আওয়াজ, আজান মুয়াজ্জিন দিচ্ছে আপনি শুনছেন, এমন অবস্থায় যদি ইচ্ছা করে কথা বলেন 40 বছরের ইবাদত ক্যান্সেল, আপনার সামনে কেউ কোরআন তেলাওয়াত করছে আপনি অহেতুক চাইলে চুপ করে থাকতে পারেন, কথা বলছেন কোরআন অবমাননা হবে 40 বছরের ইবাদত ক্যান্সেল, কবর জিয়ারত করার সময় কেউ যদি মন গড়া কথা বলে, নিজের প্রয়োজন সাপেক্ষে কোনো কথা বলে অপ্রয়োজনীয়, সেক্ষেত্রে 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফি মাজলিস মিশফি মাজালিসিল উলামা, আলেম উলামা যেখানে কোরআন হাদিসের আলোচনা করবে সেই জায়গায় যদি কেউ মন গড়া দুষ্টামি করে কথা বলে 40 বছরের ইবাদত ক্যান্সেল। কয়টি জায়গা বললাম ভাই? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে বলেন না, আরেকটা হচ্ছে মাহফিলে, আরেকটা হচ্ছে কাদের জন্য, যাদের উপর শরীয়তের আইন প্রণয়ন হয়, যেমন আপনার আমরা যারা উপযুক্তরা আছে, ছোট বাচ্চাদের তো এখনো শরীয়তে ঢুকেও নাই, তো সুতরাং ওনাদের জন্য শরীয়তের আইনগুলো সাফাই দিলে চলবে, ওদেরকে ওদের মতো সুযোগ দেন। মসজিদ আসছে সেটাই তো, অনেক মন্দিরে তো আর যায় নাই, কথা বলেন ঠিক না? এই জিনিসটা হ্যাঁ করবে, তারা দুষ্টামি করবে, আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যাতে দুষ্টামিও করে বেশি আওয়াজও যেন না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যখন প্রবেশ করি আপনার আমার জবানে থেকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতগুলা দরজা আছে, সব খুলে দাও আমার জন্য। এই কথাটা প্রত্যেকটা মানুষই বলছি। এখন আমরা যখন বলছি ফেরেস্তাই বলতেছে, বাম কান্দের ফেরেস্তা যে লাডর থানাইয়া ইউ তুই কে, কারণ বাম কান্দের ফেরেস্তা ভালো জানে আপনি আমি কে কেমন, বুঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, বাম কান্দের ফেরেস্তা ভালো করে জানে আপনি আমি কে কেমন, মানুষের সামনে কেমন, সাইদ্দেওয়ালা রুমের ভিতর কেমন, সে বলতেছে লাডর থানাইয়া ইদ দে ন ঘরে দূর তো আদে এ দূর, সিজদা মারতে আসো তুমি তাও আবার শুক্রবারে তাও আবার 2 রাকাতের সিজদা, আর চাইতেছো তুমি রহমতের ভান্ডার। যখন এটা বুঝার জন্য বলছি, কেন বলছি একটু পরে বুঝবেন, বাম কাদের ফেরেস্তা যখন এমন কথা বলল কল্পনার জগতে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা খবরদার চুপ থাকো, চুপ থাকো, কারণ রহমত দাতা আমি, আমার বান্দা চাচ্ছেন আমার কাছে। ফেরেশতা তোমাকে তো বলেনি তোমার ডিউটি হচ্ছে লেখা, তোমার ডিউটি হচ্ছে লেখা, তোমার ডিউটি হচ্ছে লেখা। আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মসজিদে ঢুকার পরে আমি উত্তর দিব হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার বান্দা ওইখান থেকে বলবে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আমি বলবো আমার বান্দার সাথে কথা। ফেরেশতা আল্লাহ এবং বান্দার মাঝখানে তৃতীয় পক্ষ তুমি আসিও না, তৃতীয় পক্ষ তুমি আসিও না, তুমি আসিও না, খবরদার আসিও না। কেন জানো? আমি আল্লাহ, আসমান গভীর মনোযোগ, আমি আল্লাহ আসমানকে বানালাম সাত তবকায় ভাগ করে দিলাম, আমি আল্লাহ জমিনকে বানালাম সাত তবকায় ভাগ করে দিলাম, আমি আল্লাহ সমুদ্র বানালাম মহাসমুদ্র বানালাম, আমি আল্লাহ নদী নালা বানালাম, আমি আল্লাহ বিশ্ব ভবন্ড বানানোর পরে সর্বশেষ একটা সৃষ্টি বানিয়েছি, তার নাম হচ্ছে মানুষ, তার নাম হচ্ছে মানুষ, যে আসমান থেকে অনেক ছোট, আসমান থেকে অনেক ছোট, জমিন থেকে পাশে অনেক ছোট, অনেক ছোট। হাতির মতো শক্তি তার কাছে নাই, গভীর মনোযোগ, হাতির মতো শক্তি তার কাছে নাই, বাঘের মতো শক্তি তার কাছে নাই, সাপের মতো বিষ তার কাছে নাই, যোগ্যতার জ বলতে তার কাছে কোনো কিছু নাই। ও আমার ফেরেশতা, যে সৃষ্টিকে আমি বানালাম তোদের মতো এবাদতও তাদের কাছে নাই, তোদের মতো আদবও তাদের কাছে নাই, তোদের মতো হুকুম পালনের যোগ্যতাও তাদের কাছে নাই, কিন্তু এত কিছু সত্ত্বেও আমি সে মানব জাতিকে কি করলাম জানিস? আল্লাহ তুমি কি করলা? কয় আমি আশরাফুল মখলুকাত বলে সার্টিফিকেট দান করে দিলাম। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আকলদার যদি হয়ে থাকেন আকলটাকে খুলে নিন, প্রেমময় মন নিয়ে শুনুন, নিরপেক্ষ বিচারক হয়ে বিচার করবেন, রাইট সো গ্রহণ করবেন, রং মনে হলে বাদ দিবেন, কারণ আকল হচ্ছে সবচেয়ে বড় আদালত। সিএনজির পিছনে লেখা দেখা যায়, কেন বলা হয় জানেন? আকল সবচাইতে বড় আদালত। আপনি আদালতে গিয়ে মিথ্যা রায় মিথ্যা সাক্ষী আপনি দিতে পারেন, সমস্যা নাই, বাবার সামনে আপনি মিথ্যা বলতে পারেন, সমস্যা নাই। আকল হচ্ছে এমন একটা আদালত যেখানে আপনি হাজারবার চাইলেও নিজের সাথে নিজে মিথ্যা কথা বলতে পারবেন না। যে সুরে বলে যে আমি চুরি করি নাই, সে নিজে জানে যে আমি সুর, নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না, কখনো নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা যায় না। সেজন্য আল্লাহর বলিরা আমাদেরকে একটা কথা বলেন, কিতাবের মধ্যে আমরা পেয়েছি এতটুকুই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের চোখে নিজে ভালো হও, আল্লাহর চোখে তুমি ভালো হয়ে যাবে। একটা কথা, নিজের কাছে নিজে ভালো হও, নিজের চোখে নিজে ভালো হও, তারপর তুমি আল্লাহর কাছে ভালো কতটুকু নিজের উত্তর নিজে তুমি খুঁজে পেয়ে যাবা। আল্লাহ পাক বলে আমি সব বানালাম, ইচ্ছার তিন হিত্তা মানুষটার আমি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। এইবার গভীর মনোযোগ, এবার আসমান প্রশ্ন করে মওলা গো আমার মতো বিশালতা তাদের কাছে নাই, জমিন বলে আমাদের মতো শক্তি তাদের কাছে নাই, ফেরেশতা বলে আল্লাহ আমাদের মতো এরকম আমার এবাদত এরকম একনিষ্ঠতা এরকম আদব এরকম ভদ্রতা, তুমি শুধু একবার বলেছো আজরাইলকে তুমি জান কবজ করা তোমার দায়িত্ব, মায়ের বুক থেকে নিচ্ছে নাকি ছেলের বুক থেকে মাকে নিচ্ছে সে পরোয়া করছে না, তোমার হুকুমটাকে পালন করছে। কখন কিয়ামত হবে কই হাজার বছর পরে আল্লাহ ভালো জানে, কিন্তু এখনো পর্যন্ত একজন ফেরেশতা নামটা জানি কি, আমরা বললাম খেয়ালের জগতে বা ইসরাফিল, এখনো ঈসা নবী আসে নাই, এখনো দজ্জাল আসে নাই, অনেক বছর একটু বসো না, একটু আরাম করো না, ইসরাফিল উত্তর দেয় সম্ভব নয়, আল্লাহ আমাকে ডিউটি দিয়েছেন ডিউটি পালন করছি, বসতে তো আর বলে না। জান্নাত এখনো উদ্বোধন হয় নাই, ইমানদার ভাইয়ের আল্লাহর বাস্তে দলাদলি বাদ দেন, নিজের মনটাকে এতটুকু একটা পরিচয়ের মধ্যে এক জায়গায় করেন, আল্লাহর বান্দা এটাই নিয়ে কোনো দ্বিমত, রসুলের উম্মত এটা নিয়ে কোনো দ্বিমত, আর কোনো দলাদলি আছে? আল্লাহর বান্দা হিসেবে দলাদলি নাই, নবীর উম্মত হিসেবে কোনো দলাদলি, বাস নিজের মনকে প্রশ্ন করবেন। আমি বারবার বলে যাচ্ছি, আল্লাহ পাক শুধু একবার বলেছেন রিদওয়ান জান্নাতের দায়িত্ব তোমার, মালিক জাহান্নামের দায়িত্ব তোমার, এখনো উদ্বোধন হয়নি, দাঁড়াই আছে এখনো ফেরেশতাগুলা, আমরা বললাম একটু বসো না, বসার কোনো আদেশ আসে নাই। এখন ভেবে দেখেন আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আমাদের তুলনায় আগে আছে কে? আর একটু জোরে বলেন, আমি প্রশ্ন করব এখন ফুল বলে আওয়াজ দিবেন, আমাদের জিকিরের মধ্যে ভেজাল নাই? হই দিব হুন্ন,
আমাদের জিকিরের মধ্যে ভেজাল আছে, ফেরেশতার জিকিরে ভেজাল আছে, আমাদের ইবাদতে ভেজাল আছে, ফেরেশতার ইবাদতে ভেজাল আছে, আমাদের সিজদায় ভেজাল আছে, ফেরেশতার সিজদায় ভেজাল আছে, আমাদের দাঁড়ানোতে ভেজাল আছে, ফেরেশতার দাঁড়ানোর মধ্যে ভেজাল আছে, আমাদের প্রেমের মধ্যে ভেজাল আছে, ফেরেশতার প্রেমের মধ্যে ভেজাল আছে, আমাদের মনের মধ্যে ভেজাল আছে, ফেরেশতার মনের মধ্যে ভেজাল আছে, সব কিছুর মধ্যে আমাদের তুলনায় ফেরেশতা আগায়ে। যোগ্য হওয়ার জন্য যোগ্যতা দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠত্বের জন্য নাম্বার দরকার, গভীর মনোযোগ। আল্লাহ 18,000 আনুমানিক সৃষ্টি করেছেন, 18,000 সেই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন কাকে? আমি বলবো না, আপনারা বলবেন কাকে? এখন বলেন, মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? তারপরও সে আসমান থেকে শ্রেষ্ঠ নাকি অস্বীকার করবেন? একজন দাঁড়াই যান না যে আমি মানি না, হিন্দু কেমনে এবার শ্রেষ্ঠ হয়? আল্লাহ তো হিন্দু মুসলমান বলে নাই, আল্লাহ বলেছেন আফজালুল মাখলুকাত কে? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ধর্ম যেটাই হোক, মানব জগতে যখন আসলো সে শ্রেষ্ঠ। ইমানদার ভাইরা, আপনারাই বলুন, পরীক্ষার মধ্যে বার্ষিক পরীক্ষা যখন হয় কেন হয়? স্কুলে কি শিক্ষককে চিনে না? কে কেমন, কার পড়ালেখা কেমন, সে স্কুলে শিক্ষক কি জানে না? আরে শিক্ষক যারা হয় তারা তো আগামী বলে দিতে পারে কোন ছেলে পাস করবে না কোন ছেলে ফেল করবে। অভিজ্ঞতা বলে একটা শব্দ, তারপরে পরীক্ষার মধ্যে নাম্বার নেওয়া হয় কেন? পরীক্ষা নেওয়া হয় কেন? কে এক, কে দুই, কে তিন, সিরিয়ালটা মেনটেন করার জন্য একটা পরীক্ষা। আচ্ছা মনে করেন সৃষ্টি কত আল্লাহর, শ্রেষ্ঠ কে বলেন না একবার? আমরা আমরা বলেন কি? এখন আল্লাহ মনে করেন সৃষ্টি যত আছে সবাই একটা অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ এইরকম সিস্টেম আমরা মানি না, পরীক্ষা হওয়া লাগবে। এখন ধরেন আপনি এই পরীক্ষার হলে গেছেন, আপনার ফাঁসের সিটটা সাপের ফরছে, সাপ পরীক্ষা দিবেন না? মা থেকে সাপ বললো পরীক্ষা দিবেন না? রাতি আইস দিবেন পরীক্ষা বলেন না রে ভাই, দিবেন পরীক্ষা না? আপনার সিটটা যদি আল্লাহ অবজেকশন, আমি এখানে পরীক্ষা দিব না, সাপে আমার ভয় দেখায়, আমার সিট ফাল্টাও, সিট ফাল্টায় দিছে বাঘের ফাঁসে, দিবেন? আচ্ছা সিট এটাও মানবেন না, আরেকটা সিট দিবেন? আচ্ছা দাস ফোর্সেস জিনের পাশে দিবেন, কোন সৃষ্টির পাশে বসে আপনি পরীক্ষা দিবেন? একটা কাজ করতে পারেন, ব্যাঙের পাশে বসে দিতে পারেন, কোনো না কেমন একটা সুযোগ। ইমানদার ভাইরা বলেন, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা নেওয়া ছাড়া কখনো শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়া? কিন্তু আল্লাহ পাক কি করলেন, সব বানালেন, বানানোর সময় বানাইয়া বানানো শেষ করার পর আল্লাহ পাক ডাইরেক্ট কোনো না পরীক্ষা নেওয়া ছাড়া কোনো যোগ্যতা যাচাই বাছাই করা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন মানুষকে? না মানুষের কাছে হাতির মতো দেহ আছে, না বাঘের মতো শক্তি আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজকে আমরা হাজার মানুষ এখানে বসা, পিছন থেকে যদি একবার বলে যে আ ভাই শি, বাস্তব না অবাস্তব আপনারা বলেন? এখন বলেন সাপ কয়টা, আমরা কয়জন? 1,000 মানুষ পালাই গেছে, এখন বলেন কে শ্রেষ্ঠ? মানুষ মানুষ পালাই গেছে সাগরের, নাম দেখে নাই, নাম শুনছে, ফতন বড় ফুয়াত বহর আয় তো শতান্য গজ্জি দেন মানুষ ডরাই না হইতে। এখনো আমরা দেখি মাত্র নামটা শুনেছে, এটা হচ্ছে মানুষের একটা ইমাজিন পাওয়ার, মানুষের কল্পনা। দেখবেন রাত্রে যখন কেউ স্বপ্নে সাপ দেখে, সে কিন্তু আর লাইট বন্ধ করে ঘুমাইতে পারে না, প্রথমে লাইটটা জ্বালায়, তারপরে যখন একটু সকালে উঠা লাগবে যেহেতু ঘুমায়, চোখটা বন্ধ করলে মনে হয় যে আইশিফাল্লাহ। এটা একটা মানুষের হিউম্যানিটি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন ঠান্ডা মাথায় খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শ্রেষ্ঠ করে দিলেন মানব জাতিকে, এইবার আসমান বলে আল্লাহ আমাদের মতো যোগ্যতা মানুষের কাছে নাই, জমিন বলে আমাদের মতো যোগ্যতা মানুষের কাছে নাই, সব বলা যখন শেষ হয়ে গেল, জিনে বলে যে আল্লাহ তুমি আমাদের দেহ দিছো এত বড়, আমাদেরকে তুমি বাতাসের মধ্যে হাঁটার জন্য চলার জন্য তুমি ক্ষমতা দিছো, মানুষের কাছে সেটা নাই, আল্লাহ তোমার কাছে জানতে চাই কে শ্রেষ্ঠ? আল্লাহ পাক বলে যে মানুষ। আগে বলে যে আমার মতো শক্তি মানুষের কাছে নাই, আমার হুঙ্কার শুনলে মানুষ পালায় যায়, আল্লাহ জানতে চায় কে শ্রেষ্ঠ? আল্লাহ বলে মানুষ।
বলে যে আল্লাহ আমার একজনের নাম শুনে 1000 মানুষ পালাই গিয়েছে, এখন তুমি একবার বলো না কে গো শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সব বলা শেষ হওয়ার পরে এবার ফেরেশতা বলে আল্লাহ আমরা একটা হুকুম অমান্য করি না, যা বলছো যদ্দূর বলছো অতটুকুই করেছি, 1900 করি নাই 200 করি নাই। আর এই মানব জাতি ডেইলি 5টা হুকুম নামাজ 5টা হুকুম সুদ গুস্ত আছে, মিথ্যা কথা তো আছে, মা বাপের লোভে আদবি তো আছে, বড় ভাইকে কষ্ট দেওয়া আছে, ছোট ভাইয়ের হক নষ্ট করা আছে, ব্যবসার মধ্যে একটু কেজি 19-20 করা আছে, তারপর একটু লেনদেনের হিসাবটা আছে, হক হালালের কোনো বিচার নাই আছে, যৌতুক টৌতুক আছে, তুমি যা বলছো তার উল্টা করে কথা বলেন না রে ভাই, 90% তোমার কথার উল্টা করে, তোমার নবীর কথার উল্টা করে। আল্লাহ সেই হিসেবে তো আমরা একটু শ্রেষ্ঠ হতে পারি। ফেরেশতা বললেন আল্লাহ বলে যা কারো কোনো দ্বিমত থাকলে বলেন, তারপর আমি পরের স্টেপে যাব। আমি আবার একতরফা আলোচনা পছন্দ করি না, তো সেজন্য আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন কারে, ফেরেশতার এত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও শ্রেষ্ঠ বানাইলেন কারে, নিশ্চয় কিছু একটা তো আছে, কিছু একটা তো আছে, সাপের মতো শক্তি, বাঘের মতো শক্তি, হাতির মতো দেহ, ফেরেশতার মতো এবাদত, ফেরেশতার মতো আদব, জিনের মতো শক্তি, কোনো কিছু না থাকা সত্ত্বেও সমস্ত সৃষ্টি বললেন রব্বে করিম, নাই বলতে তো কোনো কিছু নাই, সারা 3 হাতের দেহ, বিয়াদবের বিয়াদব, গুনাগারের গুনাগার, 24 ঘন্টা গুনা করে, তারপরও শ্রেষ্ঠ, নিশ্চয় কোনো ব্যাপার তো আছে, মৌলা গো ব্যাপার কি? এবার রব্বে করিম বলে আরে শুনবে সৃষ্টি জগৎ আমার, কেন শ্রেষ্ঠ বানিয়েছি আমি আমার এই মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি, তাদের শক্তি দেখে নয়, তাদের আমল দেখে নয়, তাদের চেহারা দেখে নয়, তাদের যোগ্যতা দেখে নয়, তাদের শক্তি দেখে নয়, তাদের দেহ দেখে নয়, তাদের পাওয়ার দেখে নয়, এই মানব জাতিকে শ্রেষ্ঠ বানার একটাই কারণ, কারণ ওদের রূপে রূপ ধারণ করে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটকানা জান্নাতের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনে শান ওয়ালা নবী, ইন্না আতাইনাকাল কাউসারে পরিধান করা ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী, জিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, গরুর রূপে নয়, ছাগলের রূপে নয়, মানবের রূপে দুনিয়ায় যাবে, মানবকে শ্রেষ্ঠ বানাই দিবে। পড়ালেখা করতে হবে, করার পরে গবেষণা করতে হবে, পড়ালেখাই কাফি নয়, পড়ালেখাই যদি কাফি হয় 30 দিনে ডাক্তার হন, কথা বলেন না কেন, পড়ালেখাই যদি যথেষ্ট হয় 30 দিনে ডাক্তার হয়ে যাবেন। এখন বলেন ডাক্তারে যারা এখানে আমার ভাইয়েরা আছে, আমার ভাইয়েরা আমার চেয়ে তো অনেক ভালো জানে, অনেকে ল পড়ছেন, অনেকে ডাক্তারি পড়ছেন, যতই আপনি ভালো করে রেজাল্ট করেন না কেন, ডাক্তারি পড়ালেখা শেষ করার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি? ইন্টার্নি। মাশাআল্লাহ বলে ফেলেছে কি? উইথাউট ইন্টার্নি কোনো ব্যক্তির ডাক্তার হওয়া সম্ভব নয়, মানতে না চাইলেও আপনাকে করতে হবে বাধ্য। উইথাউট ইন্টার্নি আপনি ল বিভাগে পড়ার পরও আপনি কিন্তু উকিল হতে পারবেন না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। পড়ালেখার 2টা ধরন, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল গ্রহণ করুন, প্র্যাকটিক্যালের সাথে মিলান, 2টা যখন এক জায়গায় হয়ে যাবে তারপর সেটা আপনার অভিজ্ঞতা যখন হয়ে যাবে তারপর দেখবেন আপনি কাজের মধ্যে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক একই জিনিসটা হচ্ছে কোরআন, আপনি যদি একদম কোরআনকে নিয়ে চলেন আপনার জন্য যথেষ্ট, যদি আপনি বুঝেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে আর কিছুর দরকার নেই ভাই, কোরআনই আপনার যথেষ্ট, কিন্তু আমরা তো অযোগ্য, কোরআন কি বুঝবো ভাই, নিজের ঘরের বউটারে বুঝি না, বুঝেন না মনে আমার কথা, অনেকে কষ্ট লাগতে পারে কিন্তু বাস্তব তো মানতে হবে আপনাকে। যেমন একজন বৈজ্ঞানিকের 5 মিনিটের বক্তব্য যখন দেওয়া হয় নীল আর্মস্ট্রংয়ের, এখনো পর্যন্ত সেই বক্তব্য নিয়ে গবেষণা চলছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়, কথা বলে না কেন? আচ্ছা মুরব্বি যারা আছেন, হুজুর যারা আছেন, চুপ করে থাকেন, আমার স্কুল কলেজের ভাই যুবক ভাই থাকলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, নীল আর্মস্ট্রংয়ের বক্তব্য লইয়ে এখনো গবেষণা চলছে কি চলছে না? কেন? একজন বৈজ্ঞানিক ওইতে আবিষ্কার করে ফেলছে সূত্র, মাধ্যাকর্ষণ শক্তি, কি পড়ছে মাথায়, আপনার আমার মাথায় আপেল ফুললে কি হইতো, আর হরিবে জাগা না বজ্জা না ইউকা ফুললি, আচ্ছা ফজ্জুর জাতি ফালাইতাম কা, ঠিক আছে
আমাদের সূত্র এতটুক। আর উনি সেটা নিয়ে ভাবলেন, গবেষণা করলেন, তিনটা সূত্র সেখান থেকে আবিষ্কার হয়েছে। এখনো পর্যন্ত সেই তিনটা সূত্র নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। একটা কথা মনে রাখবেন ভাই, দিন দিন কিন্তু নাস্তিক বেড়ে যাচ্ছে। হয়তো আপনি মুসলমান, আপনার নাতি নাস্তিক হয়ে বসে থাকবে। এখন আর দলাদলি করার সুযোগ নাই, আগে ইসলাম বাঁচান। কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করতেছে, কয় আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা লড়ে না। আমি কয় হ, তাহলে আমি খুন করলাম, আমার দোষ কি? কি উত্তর দিবেন বলেন? এখন আপনি তারে কোরআন বললে হবে? তিনি কি জিন্দা মানুষ থাকলে আওয়াজ দেন, মরা মানুষ থাকলে আওয়াজ দিয়েন না? কোরআন বললে হবে? সে কোরআন মানে না। হাদিস বললে হবে? না। তারা বুঝাবেন কেমনে? সেজন্য আপনার বিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। উইথআউট সায়েন্স আপনি কোরআন বুঝবেন না। এখন বর্তমানে প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক ভাবে হয়, সায়েন্স আর কোরআন আলাদা নয়, আলাদা ভাবলে আলাদা হয়। সূরা নজম পড়বেন, জ্যোতিষ বিজ্ঞানের পাঠটা আপনি পড়বেন, দেখবেন জ্যোতিষ বিজ্ঞানের পাঠটার বিষয় কোরআনের সূরা নজমের সাথে মিলাই দেখবেন। সারা জীবন বিজ্ঞান জানিয়েছে আমাদেরকে পৃথিবী ঘুরে, সূর্য স্থির, কিন্তু কোরআন আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে। আরো জোরে বলেন না, সূর্য কি করে? ঘুরে। এখন বিজ্ঞান এসে উন্নত যখন হচ্ছে, এখন তারাও মানতে বাধ্য হচ্ছে না সূর্য আসলে ঘুরে। পদ্মা মেঘনার পানি, যারা গিয়েছেন চাঁদপুর লসে, তারা দেখেছে ওই মোহনা যেটা আছে, একটু কথা বলবেন, একটা মোহনা আছে, পদ্মা মেঘনার পানি দুইটা নদীর পানি মিলে, অথচ ধাক্কা খায় মিলে না। একটা গোলা, বলেন একটা গোলা, তো পানির মধ্যে নিয়ম হচ্ছে, আমার এই গ্লাসের পানিটা যদি আমি যদি কোকা কোলা সেটাও পানি ঢালিয়া দিই, এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এটা আর এটা থাকবে না, কিন্তু দুই নদীর পানি মিক্স হচ্ছে না। বড় ভাবনার বিষয়। আল্লাহ বলে ভাবস কেরে, আমি তো আগে থেকে বলছি মারাজাল বাহারাই, কোরআনে সবকিছু পাচ্ছি না, সেটা আমাদের কমতি। গবেষণা করছি না, সেটা আমাদের কমতি। আরে গবেষণা করার টাইম কই? অন্য দুষ ধরতে ধরতে তো আমাদের দিন চলে যাচ্ছে, নিজে গবেষণা করবো কখন? আমি এখন প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। আল্লাহর কোন সৃষ্টি, স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পিছনে কারণ ছাড়া কোন সৃষ্টি করছে বলে আপনার মনে হয়? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে কারণ আছে না নাই? আপনার হাত উপরে লোম আছে না? নিচে নাই? ও আল্লাহ উপরে দিলা কেন, নিচে দাও নাই কেন? আল্লাহ পাক বলে যে দিয়েছি যখন উপরে কারণ আছে। আরো সহজ করে দিচ্ছি, নাক কয়টা, ছিদ্র কয়টা, রাস্তা কয়টা, মারামারি লাগে যান যে জিতবো তারটা। নাক, ছিদ্র, রাস্তা, ও আল্লাহ নাকও দিল একটা, রাস্তাও একটা, যদি রাস্তা দুইটা হতো ড্রফ একটা একদিকে যাইতো আর একটা আরেকদিকে যাইতো। খুব খেয়াল করবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্পেয়ার জিনিস লাগে না? হ্যাঁ, একটা স্পেয়ার জিনিস তো লাগে। আল্লাহ পাক কি করলেন দেখেন, কান দিয়েছেন দুইটা, যদি একটা ড্যামেজ হয়ে যায় আরেকটা দিয়ে যাতে চলতে পারে। আর একটু জোরে বলেন না রে সুবহানাল্লাহ। আমরা যার বান্দা, ওই আল্লাহর সাথে যদি ওই আল্লাহর রহমতটা বুঝতে না পারি, আল্লাহর সাথে তো প্রেমময় সম্পর্ক হবে না। আর প্রেমময় সম্পর্ক না হলে নামাজ রোজার মধ্যে তো পড়াই যাবে, কিন্তু সাথ আসবে না। আমার বড় আফসোস হয় যখন কেউ বলে নামাজ পড়ি সাথ লাগে না, তখন আমার বড় দুঃখ লাগে। নামাজের মতো ইবাদতের মধ্যে যদি সাথ লাগি না বলে, আর কি কোথায় সাথ পাবো আমরা? আমার কথা কি বুঝতে পেরেছেন? নামাজে যদি স্বাদ না পাই তো আর পাবো কোথায়? একটু গভীর মনোযোগ। স্রষ্টার সাথে প্রেমের সম্পর্ক বান্দার যত গাঢ় হবে, উম্মতের সাথে নবীর প্রেমের সম্পর্ক যত গাঢ় হবে, ততই দেখবেন আপনার জীবনটা গুনাহ থেকে অটোমেটিক দূরে আসা শুরু করছে, অটোমেটিক দূরে আসা শুরু করছে, অটোমেটিক দূরে আসা শুরু করছে। আপনার মনের মধ্যে আস্তে আস্তে প্রেমের বাতি যত চলবে, আপনার অন্তরে তত নূরের বাতি জ্বলা শুরু করবে।
প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে তো, ঠিক না? বলেন আছে না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিলেন কয়টা, মুখ দিলেন কয়টা? কেন আল্লাহ পাক বলে বলেও কম শুনো বেশি, বান্দা শুনো বেশি বললেও কম, শুনলে বেজাল নয় বললে বেজাল, যত সম্পর্ক বাংছে শোনার কারণে না বলার কারণে। এখন খেয়াল করেন এই বলাটা হয় কিসের কারণে, জিব্বা যদি না থাকতো জিব্বা ছাড়া বলা যাবে? আপনি যদি বলেন আ ই ও এই জিনিসটাকে মেনটেন করে কে, প্রথমে জিব্বা তারপর আপনার ঠোঁট, খুব খেয়াল করবেন আ, ঠোঁট বড় হয়েছে আওয়াজও আ হয়েছে। এখন আমি আ উচ্চারণ করতে চাচ্ছি দেখেন, কিন্তু ঠোঁট করব গোল, ও আর হবে না, ও হয়ে যাবে, কথাটা কি বুঝতে পারছেন? এখন কে করেন ক খ গ গ উম, যতই আপনি উচ্চারণ করছেন জিব্বা কিন্তু অটোমেটিক লড়ছে, আপনি কিন্তু জিব্বাকে বলছেন না এইভাবে লড়ো এইভাবে লড়িও না, অটোমেটিক হচ্ছে, এটাই আল্লাহ পাকের কুদরত, বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন সম্পর্ক ভাঙে কিসের কারণে, আরো জোরে বলেন, মানুষের মনে কষ্ট পাই কিসের কারণে, জিব্বার কারণে, কিসের কারণে, জিব্বার কারণে। যে সমস্ত মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন জিব্বার কারণে, কখনো একবার ভেবে দেখেছেন সেই জিব্বাটা আল্লাহ কোথায় রেখেছে? 32টা দাঁতের মাঝখানে। ও আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে তুমি এই জিব্বা নরম একটা জিনিসটাকে এতগুলা শক্ত সৈনিকদের মাঝখানে তুমি রাখলা কেন? আল্লাহ পাক বলে বান্দা আমি তোর সাথে কথা বলবো না, তোর কাছে জিব্রাইল পাঠাবো না, আকল দিয়েছি বুঝে নিস, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করিস, আমি আল্লাহ তোকে এমন একটা জায়গায় জবানটা দিলাম জিব্বাটা দিলাম এতগুলা দাঁতের পাহারাদারের মাঝখানে, তুই যেরকম এতগুলা পাহারাদারের মাঝখানে নিজের নরম জিব্বাটাকে বাঁচাই চলিস, এটার ব্যবহারও সেভাবে করিস যেন বান্দার মনে কষ্ট না যায়। সেজন্য কোরআন হাদিসের সাথে যখন তাসাউফের শিক্ষাকে আপনি অ্যাড করবেন আপনার গভীরতার মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আমি কি এভাবে বলছি আপনাদের কোনো কষ্ট লাগছে? বিরক্ত লাগলে বলেন আমি শেষ করে দিই, ঠিক আছে? তাহলে আর 20 মিনিট করে শেষ, কি বলেন? বলবো বলবো না? কয়টা ছিদ্র রাস্তা? ও আল্লাহ তুমি নাকও দিলে একটা, রাস্তাও দিলে একটা, ছিদ্র দুইটা দিলা কেন? একটা দিলে তো চলতো, আল্লাহ কয় শীতকাল আসলে বুঝবি? সত্যি করে বলেন শীতকালে যখন আসে নাক জাম হয় কয়টা হয়? আর একটা কিন্তু খোলা, যদি আমাদের কথা মোতাবেক একটা একটা হইতো এটা হইতো বন্ধ রাজবর, হিসাব কি বুঝতে পেরেছেন? আরো শুনেন অবাক হয়ে যাবেন, আমার কোনো ডাক্তার ভাই থাকলে তাদের থেকে জিজ্ঞেস করবেন আমরা যে নিঃশ্বাসটা নিই এটা নাক দিয়ে যাচ্ছে এখান থেকে আমরা নিচ্ছি, ঠিক আছে? যখন নাক দুইটা যে মনে করেন বন্ধ, আমরা কিন্তু তারপরে নিঃশ্বাস নিচ্ছি কিভাবে? খাওয়া কোন দিকে? দুটোটা হচ্ছে কণ্ঠনালী, ঠিক না? আমি ওই দিন শুনে বিশ্বাস করবেন প্রায় 20-25 মিনিট পর্যন্ত শুধু নিস্তব্ধ হয়ে গেলাম যে আল্লাহর কুদরত কাকে বলে। জীবনে তো শুনছেন খাদ্যনালী, খাদ্যনালী শুনছেন? খাদ্যনালীটা কোথায়? এটাকে আমরা খাদ্যনালী মনে করি, এটা আসলে খাদ্যনালী না, এটা কণ্ঠনালী। খাদ্যনালী শব্দটা তো শুনছেন নাকি? শুনলে একটু বলেন, নাইলে না বলেন। এটাকে আমরা অনেকে খাদ্যনালী মনে করি, এটা খাদ্যনালী না, এটা হচ্ছে কি নালী? এই কণ্ঠনালীর থেকে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে দুইটা রশি বের হয়েছে, দুইটা ছিদ্র বের হয়েছে, দুইটা তার বের হয়েছে, দুইটা তার হচ্ছে এমন লাগানো, খুব খেয়াল করবেন এটা হচ্ছে খাদ্য যায় এটা দিয়ে নিঃশ্বাস যায়, খুব খেয়াল করবেন বাপ, এটা দিয়ে খাদ্য যায় এটা দিয়ে নিঃশ্বাস যায়, দুটোটা এক জায়গায়। এখন বলেন যদি নিঃশ্বাস নালীতে পানি ঢুকে যায় তো জাম হয়ে গেলে, নিঃশ্বাস নালীতে যদি বাত ঢুকে যায়,
ডাক্তাররা পর্যন্ত অবাক হচ্ছে, কণ্ঠনালী একটা, একই কণ্ঠনালী দিয়ে ভাত যাচ্ছে, পানি যাচ্ছে, একই কণ্ঠনালী দিয়ে নিঃশ্বাস যাচ্ছে। তাইতে দেখবেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না, দুঃখ গিলার সময় নিঃশ্বাস নিতে পারবেন না, একটা কাজ করে, একটা কাজ করে। বড় অবাক্যর বিষয়, এটা কি রকম মেইনটেনেন্স, এটা কি রকম নিয়ন্ত্রণ, দুইটা জায়গা এক জায়গার মধ্যে থাকার মতো। খাবার যখন খাই কণ্ঠনালী দিয়ে, খাদ্যনালী দিয়ে ভাত নামে, খাদ্যনালী দিয়ে পানি নামে, নিঃশ্বাসের যখন প্রয়োজন হয় এই জায়গা থেকে নিঃশ্বাস নামে, দুই জায়গার মধ্যে দুটোটাই কি জায়গায়, একটা জিনিস একটাতে যায় না, একটা জিনিস একটাই যায় না। ডাক্তাররা পর্যন্ত বললে বাধ্য হয়েছে এটা কোনো মেকানিজমের পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহর কুদরতে সম্ভব, যে পানি পানির রাস্তা চিনে, নিঃশ্বাস নিঃশ্বাসের রাস্তা চিনে। বলেন না সুবহান আল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ। হাতের উপরে পশম আছে না, এই পশম কিন্তু নিচে। এখন ছোটবেলায় বলবো, আপনারা শুধু মনে করে দেখেন, কিছু কিছু কাগজ ছিঁড়ে রাখতাম, কলম দিয়ে গুতাইতাম, কি করতো চম্বুকের মতো। আর এটা যখন করতো নিজের একটু একটু বিজ্ঞানী বিজ্ঞানী মনে হইতো, মনে নাই মনে হয় আপনাদের। আমি কিন্তু মলিন চেহারা পছন্দ করি না, শুধু আমি না আল্লাহও পছন্দ করে না। আর যেহেতু এখানে আমি কারোর দলের পক্ষে কথা বলতে আসিনি, আমি আমার আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কথা বলি, আশা করি আল্লাহর বান্দার চেহারা মলিন থাকবে না। আর যদি মনের মধ্যে যদি ওম ভগবত নমস্য থাকে তাহলে তো আলাদা জিনিস। আমি বুঝাতে পারলাম, চেহারার মধ্যে যদি হাসি থাকে আল্লাহ খুশি হয়। যেমন আল্লাহ রসুলের একটা হাদিস, তুমি তোমার ভাইকে উপকার করো যেভাবে পারো, যদি কোনোভাবে না পারো অন্তত মুস্কি হাসি দিয়ে হলে কথা বলো। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলা, এটাও সৎকায়ে জারিয়ার অংশ হয়ে যায়। চেহারার মধ্যে হাসি রাখেন, আল্লাহ পাক আপনাদের এই চেহারার মধ্যে সর্বদা হাসি যেন বলবৎ রাখে। ছোটবেলায় যখন এইভাবে চম্বুকদের আকর্ষণ হতো, এখন একই জিনিসটা খেয়াল করেন, আপনার উপরে যে পশমগুলো আছে এগুলো একটাও কিন্তু সোজা নাই, প্রত্যেকটা এরকম বাঁকা, ঠিক না? এখন দেখেন একটা একটার সাথে কিন্তু লাগানো নাই, একটু একটু দূরত্ব। আমরা রোয়া রুকলো এত ডিজাইন করে ঢুকতে পারি না, পশম যেভাবে উঠছে রোয়া রুকলো আমরা এত মাইফা মাইফা ঢুকতে পারি। এখন ডাক্তারকে স্কিন, যে কোনো স্কিন ডাক্তারকে যাই জিজ্ঞেস করবেন, ডাক্তার সাহেব আমার একটা জিনিস জানার আছে, উপরে আছে কেন নিচে নাই কেন? ডাক্তার বলবে যে আছে যে কারণ আছে, নিচে যে নাইও কারণ আছে। উপর থেকে যখন সূর্যের রশ্মিটা কিরণটা ভিটামিন ডি যখন নিচের দিকে নামে, এটার একটা তাপ থাকে, একটা তাপ থাকে। নিচের স্কিনের কালার একরকম, উপরের স্কিনের কালার একরকম। আপনি ঘরে গিয়ে নিজে যাচাই বাছাই করে দেখবেন, যখন তাপটা উপর থেকে আসে, নিচের স্কিনটা যদি উপরে থাকতো একটা মানুষের হাত আর থাকতো না, সব স্কিন জ্বলে যেত। আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিয়েছেন পশমের মাধ্যমে, তাপটা যখন আসে এই পশমের সাথে লেগে এটা রিফ্লেক্ট হয়ে উপরের দিকে চলে যায়। আর একটু জোরে বলতে হবে না? আচ্ছা, কষ্ট না হলে আর কিছুক্ষণ বলি, এই মসজিদটা কয়তলা ফাউন্ডেশন? যদি বিশতলা করি, আচ্ছা আমি চারতলা দেখলাম, বুঝে নিতে হবে যে এখানে নিচের মধ্যে যা দিছে সবগুলো কয়তলা। প্রত্যেকটা মানুষের একটা ওজন আছে না? এখন আমার সমস্ত ওজন বহন করছে কে? চেয়ারের ওজন শুধু কি আমার না আপনাদের সবার? শুধু কি আপনার আমার সবার নাকি সাদেরও? এখন বলেন নিচের ফ্লোরের ফাউন্ডেশন কত? কমপক্ষে তো হবে সাড়ে পাঁচতলা, বুঝলেই বোঝা যায়। এখন বলেন সমস্ত মানুষের শরীরের ভার বহন করে কিসে? পা। কি একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করেন আল্লাহর কুদরতটা কেমন, আল্লাহ কিভাবে সাজিয়েছেন দেখেন। সমস্ত ভর বহন করে কি? এখন আপনার কাপ্তাই গাওয়ার মধ্যে যাই দেখবেন, ওই সাক্তায়ের মধ্যে একজন মানুষ 50 কেজি ওয়ালা চাউলের বস্তা দুইটাও নিছে, দেখেন নাই মনে? আচ্ছা বলেন তো 50 কেজি দুইটা হলো কয় কেজি? তার নিজের ওজন আছে 80 কেজি, 200 100, কিন্তু এখনো পর্যন্ত তো কোনোদিন দেখলাম না পা ভাঙ্গা পড়ে গেছে।
আল্লাহর ওয়াস্তে একটু বুঝার তো চেষ্টা করেন। এই পাটা এই কবজিটা এইভাবে আছে, 80 কেজি ওজন দেহের, পুরাটা পড়লো পায়ের উপরে, ঠিক না বেটে? 50 কেজি দুইটা নিল, 100 কেজি, 100 যোগ 80, 180 কেজির ভার পড়ছে কোথায়? হাঁটুতে, কোমরে, গিরারিতে। মানুষটা চলতেই আছে, চলতেই আছে। এখন বলেন ওজন কতটুক নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনার হাঁটুতে দিয়েছেন, গোড়ালিতে দিয়েছেন? আরো সহজ করে দিচ্ছি, সবচাইতে ঘুষি মারার সময় এই আঙ্গুল দিয়ে মারলে বেশি ব্যথা পায়, ঠিক না? এখন এটা দিয়ে এটারে মারেন, ব্যথা লাগবে না? আপনার পায়ের মধ্যে যে গোড়ালিটা আছে, দুইটা তো আলাদা দুইটা হাড্ডি, একটা একটার সাথে লাগানো, তো 100 কেজি যদি উপরে থাকে, সব ভর যদি পায়ে পড়ে, একটা একটার সাথে লেগে হলো তো ব্যথা পাওয়ার কথা। কই ব্যথা তো পান নাই, ফেস বোলাররা ফেস করার জন্য দৌড়াচ্ছে, ব্যথা তো পায় নাই, ফুটবলাররা ফুটবলের জন্য দৌড়াচ্ছে, ব্যথা তো পায় নাই। আল্লাহ পাক বলে তোমরা গাড়িতে স্প্রিং আবিষ্কার করবা পরে, তোমরা কয়েল স্প্রিং আবিষ্কার করবা পরে, এক সময় তোমরা বান্দা আবিষ্কার করবা, গাড়ির মধ্যে যারা আছে তারা লড়বে, তারা লড়বে, তারা লড়বে, এক সময় গিয়ে আবার আবিষ্কার করবা তারা লড়ার দরকার নাই, কয়েল স্প্রিং উন্নত মানের, শুধু সাক্কা লড়বে। গাড়িতে যারা আছে তাদের খবর নাই, বান্দা আবিষ্কার করবা তোমরা পরে, তোমরা স্ক্রু আবিষ্কার করবা পরে, তোমরা সুইং আবিষ্কার করবা পরে, তোমরা গ্যারেজ আবিষ্কার করবা পরে, তোমরা সার্কেল আবিষ্কার করবা পরে। নিজের দেহ তো একবার গবেষণা করে দেখো, তুমি যখন কোন একটা 50 কেজিওয়ালা ধরো, তোমার হাতের আঙ্গুল গভীর মনোযোগ, এই প্রত্যেকটা আঙ্গুলে তোমার শক্তি দিয়ে ধরলা, এটাকে ক্যারি করার জন্য, ওজন দেওয়ার জন্য তোমার একটা শক্তির দরকার। যেহেতু ওজন হচ্ছে 50 কেজি, তোমাকে ব্যবহার করতে হবে 60 কেজি ওজনের একটা পাওয়ার। প্রথম শক্তিটা দিচ্ছি আমি তোমার কবজিতে, কবজি সম্ভব হচ্ছে না সাপোর্ট দেওয়ার জন্য কোনোই, একটু জোরে বলবেন না রে ভাই, এই কোনোটা যখন পাচ্ছে না, বাহুকে শক্তি দিলাম, বাহু যখন পাচ্ছে না, তুমি আলগা তো দেখো, কোমর সাপোর্ট দিবে, কোমরে যদি না পারে হাঁটুও সাপোর্ট দিবে, বান্দা তুই পারবি, তুই পারবি, তোর দেহটাকে আমি এমন ভাবে গঠন করেছি, আমি রব্বে করিম কুন ফায়াকুন বলে আসমান বানিয়ে ফেলেছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলে জমিন বানিয়ে দিয়েছি, তোদেরকে সেভাবে বানাই নাই, নিজের হাতে আদর করে বানিয়েছি। যখন আপনি আল্লাহর কুদরতটাকে বুঝতে শুরু করবেন না, দেখবেন যে আপনি কখন যে প্রেম জগতে হারায় যাচ্ছেন নিজেও বুঝবেন না, যতই প্রেম জগতে হারাবেন। একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসে কুদসিটা একটু খেয়াল করেন, আমার বান্দা যখন আমাকে তালাশ করতে আমার দিকে 1 কদম আসে, আমি আল্লাহ তার দিকে 10 কদমের রহমতের কদম। ফাজকুরুনি আজকুরুকুম আয়াতটা নিবেন, তফসির যতগুলো আপনি পারেন দেখবেন, আল্লাহ পাক বলে বান্দা একবার তো ডাক, একবার তো আমাকে রব বলে ডাক, একবার তো আমাকে রহমান বলে ডাক, একবার তো আমাকে খালিক বলে ডাক, একবার তো তুই আমাকে আল্লাহ বলে ডাক, একবার তো তুই আমাকে জুলজালাহালে ওয়াল ইকরাম বলে ডাক। বান্দা তুই যখন কাউকে ভালোবাসিস, তে তোর সাথে যতক্ষণ ভালো থাকবে ভালোবাসার কথা বলবে, যখন নারাজ হয়ে যাবে তোর থেকে চেহারা ঘুরাই নিবে, তুই যদি তোর তার কথা না শুনিস চেহারা ঘুরাই নিবে। বান্দা তুই যদি তার মনে কষ্ট দিস সে তোর সাথে কথা বলবে না, তুই আমার কতটা হুকুম অমান্য করেছিস তারপরে আমি তোকে ভালোবেসে রিজিক দিয়ে যাচ্ছি রে বান্দা। বান্দা তুই ঘুমের মধ্যে তোর কোনো খবর থাকে না, তারপর আমি তোর সতরটা ঢেকে রাখি, আমি এইভাবে তোর খেয়ালটা রাখি। বান্দা একবার তো তুই আমাকে রব বলে ডাক, আমিও তোকে তোর নাম ধরে ডাকবো। কতটুক ভালোবাসে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দেখেন। এমনি একটু বোঝার জন্য বলছি, বিয়াদফি মাফ করবেন, আল্লাহ যদি আমাদেরকে অল পাওয়ারটা 1 ঘন্টার জন্য দেয় আমাদেরকে, আমরা কি করব? সর্বপ্রথম কোন কাজটা করবো জানেননি? জুন আরে ভালোবাসো শুন থাক আর বেগুন মরগু, কথা বলেন না কেন? যারা আমাকে ভালোবাসো সবাই থাকো, যারা আমারে ভালোবাসো না সব মরে যাও, যতগুলো আমার দুশ্মন আছে সব ফকির হইয়া যাও, সম্পত্তি সবগুলো আমার কাছে চলে আসো, সব আদেশ দিব যে নিজের কেন্দ্রিক, ঠিক না বেটি? এবার বলেন জমিন কার, আসমান কার, সূর্য কার, চন্দ্র কার, গাছ কার,
রিজিক দিচ্ছেন কে? অথচ আল্লাহ পাকের জমিনে দাঁড়ায় একজন বলে যে আমি আল্লাহ মানি না, আমি অমুককে মানি, আমি অমুককে মানি, আমি অমুককে মানি, আরেকজন বলে যে স্রষ্টা বলতেও কিছু নাই, আল্লাহ বলে যে সূর্য আলো দিতে থাকো, ভিটামিন ডি আমার বান্দার দরকার আছে, চন্দ্র তুমি রশ্মি দিতে থাকো, আমার বান্দা আমাকে না মানলো তার একটু পূর্ণিমার আলো দেখার খুব ইচ্ছা আছে, একটু দেখতে দাও, একটু দেখতে দাও, চোখে বলে যে আল্লাহ তোমাকে মানে না আমি দেখবো না, আল্লাহ পাক বলেছে না এমন করিও না, তুমি তাকে দেখার সুযোগ দাও, আমার বান্দার আফসোস থেকে যাবে দুনিয়াকে দেখে নাই, যা যা কর, এখন সব সৃষ্টি বলে যে আল্লাহ তোমারে তো মানে না, তোমারে তো মানে না, তারপরে তুমি এত দয়া করো কেন? আল্লাহ পাক বলে তোরাই তো বলিস, সন্তান যদি ল্যাংরাও হয় মা বাবা ফেলে দিতে পারে না জন্ম দিয়েছে বলে, সন্তান যদি অপরাধী হয় মা বাবা ফেলে দিতে পারে না জন্ম দিয়েছে বলে, আরে তারা জন্মদাতা যদি এত ভালোবাসে, আমি তো বানিয়েছি রে বান্দা, আমি তো বানিয়েছি তাদেরকে, জন্ম দেয়াই নেই, আমি জন্ম দেওয়াইছি, জন্মদাতা 10 মাস রাখার পরে যদি এত মায়া করে, আর আমি যে এত হাজার হাজার বছর রু জগতের মধ্যে রাইখা দিছি আমার বান্দাকে, আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়, আওয়াজে তো তাই মনে হচ্ছে, শয়তানকে যখন আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে লানত দিয়ে বের করে দিচ্ছে, শয়তান বের হওয়ার কারণ কি? মানব জাতি, কি কারণ? সে আল্লাহর প্রিয় ছিল, কাছের ছিল, রহমতের ছিল, জান্নাতে প্রবেশ করার অনুমতি ছিল, জান্নাতে ঘোরার সে পারমিশন পেয়েছিল, কিন্তু মানব জাতি আদম নবীকে সিজদা না করার কারণে আল্লাহ পাক সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, এখন তে মনে করছে আল্লাহর অপছন্দ হওয়ার পিছনে কারণ কি? আরো জোরে বলেন না, এই মানুষটা যতদিন ছিল না আমি আল্লাহর প্রিয় ছিলাম, মানুষটা হওয়ার কারণে আমি আল্লাহর কি হয়ে গেলাম? অপ্রিয় হয়ে গেলাম, এবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি তোমার রহমতের কসম করে বললাম, তোমার কুদরতের কসম করে বলছি, যে মানব জাতির কারণে আজকে আমি রহমত থেকে গজবে পরিণত হয়েছি, জান্নাতি থেকে জাহান্নামে পরিণত হয়েছি, ওই মানব জাতিকে আমি জান্নাতে ডুবতে দিব না, ওই মানব জাতিকে আমি জান্নাতে ডুবতে দিব না, আমিও জাহান্নামে যাব, তাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যাব, চ্যালেঞ্জটা করছে শয়তান, কে করছে? শয়তানে যখন এই চ্যালেঞ্জটা করলো আপনার আমাকে নিয়ে, এবার আপনার আমার রহমান কি বলছেন দেখেন, আওয়াজ যদি আর কেনা বড় নয় কিনা বোম মারি দিন দেবো, আজ সকালের মধ্যে ছোট করে ককটেল বোমা করে কি আওয়াজ যদি ছোট হয় কিন্তু বোম মারি যাই বোধ হয় আর কেন জোর হন সুবাহান, এবার আপনার আমার রহমান রহিম গফফার ও সত্তার জুল জালালি ওয়াল ইকরাম খালিক ও মালিক, আল্লাহ বলছেন শয়তান তোর চ্যালেঞ্জ করা শেষ হয়েছে, তুই চ্যালেঞ্জ করছস আমার বান্দাদেরকে নিয়ে, যাই বান্দাকে যে সৃষ্টিকে আমি এত আদর মায়া করে বানিয়েছি তুই তাদেরকে নিয়ে জাহান্নামে যাবি, তোর চ্যালেঞ্জ তুই করেছিস ঠিক আছে, এবার আমার চ্যালেঞ্জটাও শুনে না, ওয়া রাহমাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম দিয়ে, এবার আল্লাহ আপনার আমার ব্যাপারে নিজের কসম নিজে করছেন, এই শয়তান শুন, ওয়া রাহমাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আমি আল্লাহ স্রষ্টা হয়ে সৃষ্টিকর্তা হয়ে নিজের রহমতের কসম নিজে করলাম, নিজের কুদরতের কসম নিজে করলাম, আমার বান্দা মরণের 1 মিনিট আগেও যদি একবার বলে আল্লাহ মাফ করে দাও আমি তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, এখন সুন্দর করে শয়তানের শয়তান মিনিটটা একটু চিনে রাখেন, আল্লাহ শয়তান মাসকানে আমরা, আমরা মাসকানে একদিকে আল্লাহ একদিকে শয়তান, মাঝখানে শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে যাব, তাদেরকে নিয়ে যাব, তাদেরকে নিয়ে যাব, অর্থাৎ তোমার দিকে যাইতে দিব না আমার দিকে নিয়ে আসব, তার মানে আমরা যখন নামাজ পড়ি না আমরা মূলত কার দিকে যাই, আর যখন হাজার চেষ্টা কর কষ্ট করে যুদ্ধ করে যখন আমরা আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে ফেলি আমরা মূলত তখন নামাজে যাচ্ছি না আল্লাহর রহমতের দিকে যাচ্ছি, যখন শয়তানের যখন বন্ধু বলে যে আরে একটু একটু করলে কি হয়, লাইফ ইজ এনজয়, একটু একটু মজা তো করা যায়, একটু একটু খাওয়া তো যায়, তখন আপনি চলে যাচ্ছেন কোন দিকে, আর যখন আপনি বলবেন যে না আমার আল্লাহ নারাজ হবে, আমার আল্লাহ কষ্ট পাবে, আমার রিজিক দাতা কষ্ট পাবে, আমার রহমান কষ্ট পাবে, তখন আপনি মূলত কোন দিকে যাচ্ছেন?
বাস এতটুক বোঝার চেষ্টা করেন। শয়তানে চাচ্ছে তার দিকে নিতে, আল্লাহর রহমত চাচ্ছে আল্লাহর রহমতের দিকে যাইতে। এখন সিদ্ধান্ত নিতে হবে, মাঝখানে যারা আমরা আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব। বলা লাগবে না, বলা লাগবে না, বলা লাগবে না। আমি বলছি শুধু আপনার নিজেদের মনের মধ্যে বসায় নেন। মাঝখানে আমরা, একদিকে আল্লাহর রহমত, একদিকে শয়তান, চ্যালেঞ্জ হয়েছে আল্লাহ এবং শয়তানের মধ্যে আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আর শয়তান চ্যালেঞ্জ করেছে আমাদেরকে নিয়ে, আল্লাহর রহমতও চ্যালেঞ্জ করেছে আমাদেরকে নিয়ে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শয়তান কে খুশি করব নাকি আল্লাহর রহমতকে খুশি করব। ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। তাই নিজ নিজ বিবেক দিয়ে একটু প্রশ্ন করবেন, কিন্তু একটা অপরচুনিটি, একটা সুযোগ খোলা আছে। মনে করেন শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ভুল পথ অ্যাপ্লাই করে গুনাহ করাবে, গুনাহ করাইতে লাগবে 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে জাহান্নামে নিয়ে যাবে। এখন আল্লাহর রহমতটা কিভাবে করছেন দেখেন। একজন বান্দা জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ দরকার, গুনাহটা তার বয়স হচ্ছে 50 বছর, 40 বছরেই গুনাহ, 30 বছরে গুনাহ, 35 বছরে গুনাহ। আল্লাহ কি করলেন, আমার বান্দা যদি, খুব খেয়াল করবেন, আমার বান্দা যদি মরার কিছুক্ষণ আগেও যদি একবার বলে, এই প্যাসটা একটু বোঝার চেষ্টা করেন, আমার বান্দা যদি মরার কিছুক্ষণ আগেও যদি একবার তওবা করে, কি করলে, কি করলে, তওবা করলে। সেজন্য শয়তান আমাদেরকে ফন্দির মধ্যে বাঁচাকে, সে কি করে জানেন, শয়তান বলে যে খাইছে না, আমি তারে দিন রাত পরিশ্রম করাইয়া, নন স্টপ ডিউটি করাইয়া 40-50 বছর একটা গুনার পাহাড় বানাই দিলাম। সে যদি তওবা করে, গুনা সব মাফ হয়ে যাবে, আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সেজন্য শয়তান আমাদেরকে দিয়ে নামাজও ঠিকই করায়, রোজাও ঠিকই করায়, তওবা করতে দেয় না, তওবা করতে দেয় না, তওবা করতে দেয় না। খুব খেয়াল করবেন, তওবা করতে দেয় না। এবার রসুলের হাদিস শরীফটা শুনুন, আমার নবী বলেন, আরে ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, আমি নবী হাবিবুল্লাহ, আর তোমরা তো জানো আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি উম্মতকে দেওয়া ছাড়া কোনো কিছুই নিই নাই। আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, উম্মতের কাছে কোরআন পৌঁছায় দিয়েছি। আল্লাহ আমাকে নামাজ দিয়েছেন, উম্মতের কাছে নামাজ পৌঁছায় দিয়েছি। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আমার উম্মতকে ছাড়া তো আমি এই লকব নিব না। এবার নবী ফরমান দিয়ে দিলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, গুনাহ করার পরে যে আল্লাহর কাছে অন্তর থেকে লজ্জিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে যদি আল্লাহর কাছে তওবা করে, আমি নবী ঘোষণা দিলাম প্রত্যেকটা তওবা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে। কি করলে, এখন আপনি নিজের প্রশ্ন করে দেখেন, আপনার এই জীবন আপনি কয়বার তওবা করছেন? সব জ্ঞানে মন থেকে খুঁজে পাওয়া যাবে না। এখন মশালাটা শুনে রাখুন, তওবা এমন একটি নিয়ামত যেটা গুনাহগার করলে গুনার মাফ হয়, গুনাহগার করলে গুনার। আর যদি কোনো ব্যক্তি, এমন ব্যক্তি তওবা করে যার গুনাহ মাফ হয়ে গেছে, সে যদি তওবা করে তার মর্যাদা বাড়তে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তওবা এমন একটি কর্ম যেটা আল্লাহ পাকের সবচাইতে প্রিয় একটা কাজের মধ্যে একটি। তওবা মানে কি এটা না, এটাই যদি তওবা হয় হাত সারা যারা আছে তারা কি করবে, কথা বলে না কেন, বেজাল না। তওবা সেটা না, তওবা হচ্ছে যে নিজের অতীত জীবনের অপকর্মগুলোকে স্মরণ করে অন্তর থেকে আল্লাহর রহমতের দরবারে লজ্জিত হয়ে নিজে নিজে এতটুক বলা, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি চাইলে মাফ করে দিতে পারো, আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়ে বান্দা এসেছি, একটু মাফ করে দাও। কান্নাকাটি করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ ওই মুহূর্তটাই বেশি প্রিয়। ইনশাল্লাহ আজকে থেকে আমরা অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একবার তওবা করার চেষ্টা করব, পারবো ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন না, আজকে রাত্রে থেকে ঘুমানোর আগে অন্তত একবার অজু করব, অজু করার আগে, অজু করার পরে তওবা করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ, মনে থাকবে। এবার নবীর হাদিসটা শুনুন, এখন আমার নবী বলছেন, কোন উম্মত যদি রাত্রেবেলা ঘুমানোর আগে অজু করে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত যতটা নিঃশ্বাস নিবে প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। কি করে ঘুমাইলে, আরো জোরে বলেন, দেখেন সওয়াব অর্জন করা কত সহজ। আপনি অজু করে ঘুমালেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হচ্ছে। আর যদি এই অবস্থায় মারা যান, পবিত্র অবস্থায় মারা গেলেন, এদিকেও লাভ আছে, তারপর তওবা করে ঘুমালেন। এখন আপনি মনে করেন সারাটা জীবনে তওবা করার সুযোগ পেয়েছেন 50 বার, কয়বার, এই 50টা তওবার ভিতরে যদি একটা তওবা কোনো রকম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, শুধু একটা তওবা, দেখেন
জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটা সিজদাই যথেষ্ট, একটা সিজদাই। কিন্তু কোন সিজদাটা আল্লাহর কবুল হচ্ছে, আল্লাহর পছন্দ হচ্ছে সেটা তো আমরা জানি না, সেজন্য পাঁচ ওয়াক্তে পাঁচবার সিজদা দিতেই থাকতে হয়, নামাজ পড়তে হয়। সেজন্য ওলামায়ে কেরাম প্রায় সময় আপনাদেরকে বলে, আপনারা হয়তো খেয়াল করেছেন, দোয়া করবেন এইভাবে আশাবাদী হয়ে যেন আমার দোয়া কবুল হচ্ছে, নামাজ পড়েন এইভাবে যেন আল্লাহর পছন্দ হচ্ছে, এই আশাটা রেখে। বান্দা যতই আশা শক্ত হয়, বান্দার যত নিয়ত শক্ত হয়, আল্লাহর রহমত তত পাক্কা হয়। বলেন না সুবহানাল্লাহ।